আসছে মাগুরার ছেলে মোহাম্মদ হৃদয়। পেপার পত্রিকা তো পড়েন? পড়ি, আমিও পড়ি। আজকে সকালবেলা পেপারে দেখলাম বিশাল করে হেডলাইন দেওয়া, বিশিষ্ট টেনিস প্লেয়ার মারিয়া শারাপোভা কোথায় নাকি একটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন তিনি নাকি শচীন টেন্ডুলকারকে চিনে না। কত বড় গাধি মায়া রনি ভাই, একবার চিন্তা করেন, শচীন টেন্ডুলকার এত বড় একটা ফুটবলার তারও চিনে না। একটা বাচ্চাকে তার মা ঘুম পাড়াচ্ছে, ঘুমিয়ে পড়ো সোনা ঘুমিয়ে পড়ো, নাইলে কিন্তু রাতে গাব্বার সিং আসবে। এই কথা শোনার পর বাচ্চা বলতেছে, আম্মা তাইলে আমার 100 টাকা দাও। ওই কেন, তোর 100 টাকা দিতে হবে কেন? তো আম্মা তুমি যদি আমার 100 টাকা এখন না দিছো তাইলে আজকে আব্বা আসার পরে আমি বাসায় বইলা দিমু যে আমি প্রতি রাত্রে ঘুমানোর পরে বাসায় গাব্বার সিং আসে। রানি ভাই, এই হাসর রাজ্যের পাশের রাজ্যে প্রায় প্রায় খেলা হয় ফুটবল খেলা, তো সেখানে রাজা থেকে উজির সবাই মোটামুটি খেলে। আজকে সকালে খেলা চলতেছিল, আচ্ছা তো এক সেনাপতি দৌড়ায় মাঠের মাঝখানে ঢুকছে, ঢুকে বলতেছে, মহারাজ আমার মনে হয় আপনার রাজকার্যে মনোনিবেশ করা জরুরি, আমি এই রাজ্যের রাজা, যা কবি আমার স্পষ্ট করে রাখা। কয়, মহারাজ আসলে ঘটনাটা হয়েছে কি, আপনি লাল কার্ড খাইছেন। রনি ভাই, আমাদের এই হাসর মঞ্চের ওই যে বরিশাল্লা পোলা মশালা শিপন, এই শিপনের একটা ঘটনা বলি? বলো বলো। এই শিপন কিন্তু আর জীবিত নাই, ও কিন্তু অলরেডি বিবাহিত। তো এই শিপন আর শিপনের বউ গভীর রাত দুজন মিলে ঘুমাইছে, হঠাৎ করে শিপনের চিৎকার, এ আমার গোফ কোথায় গেল, এ আমার গোফ কোথায় গেল। পাশ থেকে ওর বউ কইতেছে, এই হতসরা আচ্ছা আমার নাকের নিচ থেকে সরাই, তোর নাকের নিচে ধর। কোথায় গেল গো? রনি ভাই, আমাদের কাশেম ভাই, মানুষ যেরকম গরু পোষে, ছাগল পোষে, গাধা পোষে, এই ভাবি যেমন করে আপনারা পুষে আর কি, তো কাশেম ভাই চিন্তা করছে সে ব্যতিক্রম কিছু পুষবে। কি পুষবে? সে একটা তেলা পোকা পোষা শুরু করছে। 5 বছর, বিশ্বাস করবেন না ভাই, 5 বছর সে তেলা পোকাটারে প্রশিক্ষণ দিছে। এখন তেলা পোকাটারে উড়তে বললে উড়ে, বসতে বললে বসে, ডানে যেতে বললে ডানে যায়, বামে যেতে বললে বামে যায়। তো এই কাশেম ভাই তেলা পোকাটারে একদিন ঘাড়ে করে নিয়ে একটা রেস্টুরেন্টে খাইতে গেছে, যায় বলতেছে, ওই যা এবারে টেবিলে যা বস। তেলা পোকাটা উইরা টেবিলে যা বসছে, কাশেম ভাই চিন্তা করছে পুরো বিষয়টা সে ম্যানেজারকে দেখাবে। ম্যানেজার ডাক দিছে, এই ম্যানেজার এদিকে আসো। ম্যানেজারও আসছে, কয়, ম্যানেজার আমি তোমার এখন একটা অদ্ভুত জিনিস দেখাবো, বাট তার আগে তুমি আমার এটা বলো, এই টেবিলের উপরে তুমি কি দেখতে পাচ্ছ? ম্যানেজার তো তেলা পকেটের দেখে পা থেকে জুতা খুলে দিপ করে মারা, কয়, সরি স্যার এইরকম ভুল আর জীবনেও হবে না। রানি ভাই, অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ এই দুইটা বিষয়কে পৃথিবীর সকল ব্যক্তি একভাবে করে দেখলেও আমি কিন্তু দেখি না, কারণ আত্মহত্যা আর খুনের মধ্যে তো পার্থক্য আছে নাকি? ভাবতেছেন এত হাসতেছি কেন? আমার বাপে নিজেও লাভ ম্যারেজ করছিল। তো বাপের কথা যেহেতু আসলে একটা ঘটনা শেয়ার করি। স্যার কিছুদিন আগে আমার বাবা আইসে আমার কাছে, আচ্ছা হৃদয় ধর তোর মা যাবে প্যারিস আর আমি যাবো লন্ডন, তুই কোথায় যাবি? আমি বললাম, আব্বা আমি প্যারিস যাবো। কেন হৃদয় তুই প্যারিস কেন যাবি, তুই আমার সঙ্গে লন্ডন কেন যাবি না? আমি কই, আব্বা ঘটনাটা সেইটা না, ঘটনা হলো প্যারিস অনেক সুন্দর জায়গা, তো তাই ভাবছি লন্ডন থেকে প্যারিসটা আগে ঘুরে আসি। আচ্ছা বুঝছি বুঝছি, তাই এবার বল আমি ধর প্যারিস যাবো আর তোর মা যাবে লন্ডন, তুই এবার কোথায় যাবি? আমি কই, আব্বা এবার আমি লন্ডন যাবো। কেন হৃদয় তুই এবার লন্ডন কেন যাবি, প্যারিস কেন যাবি না? আমি কই, আব্বা একটু আগে না মায়ের লগে প্যারিস থেকে ঘুরে আসলাম। ধন্যবাদ। ওকে, তুই লন্ডন যাবি না প্যারিস যাবি সেটা আমি জানি না, কিন্তু পরের রাউন্ডে, এটা বলা আমার ঠিক না তবু বলছি, পরের রাউন্ডে ছেলেটা মনে হয় যাবেই যাবে। তুমি যখন বলেই ফেলেছো পরের রাউন্ডে যাবেই যাবে, যাবে ইনশাআল্লাহ, একদম পুরো ছক্কা মেরে দিয়েছে। ছক্কা যা 2-1 আমি কিছুই জানি না, তুমি সবগুলো জোক রানীকে বলেছো আর আমিন ভাইকে বলেছো, আমরা কিছু শুনিও নি দেখিনি জানিও না, নাম্বার কি দেব বুঝিও না। এই কাজ কেন, মানে বিচারক এখানে 3 জন আছে, এখানে সবাইকে তো কিছু না কিছু বলতে। আমার হচ্ছে কি সবচেয়ে যার সামনে উঁচু করে মাথা উঁচু করে কথা বলা গেছে হচ্ছে আমিন ভাই, আর সবার সঙ্গে আমার হাইটটা মোটামুটি সমান সমান।
তুই নিজেকে কি মনে করিস এদিকে দাঁড়া পাশে দাঁড়া দাঁড়ান মুনমুন আপু দাঁড়া তুই দেখ দেখ হ্যাঁ ওকে আমি একটাই দেখালাম পরে তাহলে না বুঝে এত বড় একটা কথা বললি আমি অ্যাকচুয়ালি ওনার পাশে কোনোদিন দাঁড়াই নাই তো পাশে গেলাম না ঠিক আছে মানে এখানে তো মাথা উঁচু করে ওই পাশে গেলে না তোকে এরকম কিরকম লাগবে তুই বুঝিস এত বড় একজন মানুষকে তুই চোখে দেখলি যাই হোক ফুল অন যে আমাকে দেখে নাই আমি খুশি মানে এত শুকাইছি আমি সবাই দেখে নাও তুমি পাশে দাঁড়া পাশে দাঁড়া যা 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 একটু দেখি 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 পাশে দাঁড়া পাশে দাঁড়া এই যে সবাই দেখে নাও হাসোতে মোটু পাতলু জোরে করো তালি তাদের জন্য যারা এভাবে মার্সেল হাসোর জন্য অপেক্ষা করে থাকেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা বসে বল